আমরা আজকে জিওগ্রাফিক্যাল থটের যে পেপারটা আমাদের আছে তাতে আমরা আজকে যে কন্ট্রিবিউশনটা যার পড়ব তিনি হচ্ছেন ফ্রেডরিক র্যাটজেল। ফ্রেডরিক র্যাটজেল একজন জার্মান জিওগ্রাফার ছিলেন এবং তার সঙ্গে তিনি একজন এথনোগ্রাফারও ছিলেন, মানে নৃতত্ত্ববিদও ছিলেন আর কি তার সাথে। এবং তার সময়কালটা ছিল 1844 থেকে 1904 পর্যন্ত। আমরা যেমন রিৎসোফেনের ক্ষেত্রেও পড়েছি, উনিও লিপসিক বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন। ঠিক লিপসিক বিশ্ববিদ্যালয় তখনকার দিনে একটা নামকরা বিশ্ববিদ্যালয় ছিল। এবং আমরা র্যাটজেলের ক্ষেত্রেও দেখেছি তিনিও কিন্তু তার শেষের দিকে কর্মজীবনে লিপসিকের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং আমৃত্য তিনি তার সাথে প্রফেসর পদে তিনি তিনি কর্মরত অবস্থায় তার কর্মরত অবস্থায় ছিলেন। এবং তখন তার সময়ের পরবর্তী যিনি একজন বিখ্যাত জিওগ্রাফার এলেন চার্চিল স্যাম্পল, উনি আমেরিকান জিওগ্রাফার ছিলেন, উনিও কিন্তু র্যাটজেলের নানা রকম বক্তৃতা বা সেমিনার তিনি যা তার তার যে বিষয় তথ্যগুলো ছিল সেগুলোর উপর তিনি কিন্তু বিভিন্ন সময় শুনতে আসতেন। প্রধানত তখনকার দিনে জিওগ্রাফি যখন ডেভেলপমেন্ট হচ্ছে তখন র্যাটজেল বা অন্যান্য বিজ্ঞানীরাও প্রধানত ভ্রমণের উপর ভিত্তি করে তাদের যে অভিজ্ঞতা হতো এবং সেই অভিজ্ঞতাকে অভিজ্ঞতালব্ধ বিষয়গুলোকে প্রণালীবদ্ধ করে তারা নানা রকম তথ্য দিয়েছিলেন। র্যাটজেল প্রধানত ভূমধ্যসাগরীয় এলাকায়, তিনি হচ্ছেন জার্মানির বাসিন্দা, তিনি ভূমধ্যসাগরীয় এলাকায় এবং উত্তর আমেরিকা এবং মেক্সিকো মানে সেন্ট্রাল আমেরিকায় তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন এবং তার এই অভিজ্ঞতা ভ্রমণের অভিজ্ঞতাকে তিনি লিপিবদ্ধ করে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের তথ্য দিয়েছিলেন। তো র্যাটজেলের যে পরবর্তীকালে আমরা মানে তিনি যদি আমরা দেখি আর কি তাহলে তার যে এই যে এটা হচ্ছে র্যাটজেল আর কি, জার্মান জিওগ্রাফার এবং এথনোগ্রাফার দুটোই তিনি। আর তিনি প্রথম যে টার্মটা ইউজ করেছিলেন সেটা হচ্ছে লেভেনস্ট্রাম, এটার মানে হচ্ছে লিভিং স্পেস, এই টার্মটার উনি প্রথম প্রবক্তা ছিলেন। তো সেটা আমরা একটু পরের দিকে যখন আমাদের আলোচনাটা এগোবে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো তার যদি আমি কন্ট্রিবিউশন দেখি তা সেখানে আমরা প্রথম দেখছি তিনি হচ্ছেন মানবীয় ভূগোলের তিনি সূচনা করেছিলেন। মানবীয় ভূগোল বলতে আমরা বুঝি কি না, যেখানে তার প্রকৃতির নিয়ন্ত্রণের সাথে সাথে মানুষ আর প্রকৃতির যে সম্পর্ক সেটার ওপর তিনি প্রথম আলোকপাত করেন এবং মানবীয় ভূগোলের অন্যতম প্রবক্তা হিসেবে আমরা র্যাটজেলের নাম দেখতে পাই। তার রচিত বইয়ের নাম হচ্ছে অ্যান্থ্রোপোজিওগ্রাফি, এই যে অ্যান্থ্রোপোজিওগ্রাফি, এই অ্যান্থ্রোপোজিওগ্রাফি বই যে দুটো খণ্ডে প্রকাশিত হয়েছিল তার প্রথম খণ্ডে তিনি তার এই যে তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলেন বিশেষ করে ইউরোপ ছেড়ে যখন উনি আমেরিকা এবং মেক্সিকোয় যান সেখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তিনি যেভাবে নিজেকে অভিযোজিত করেছিলেন, যেভাবে নিজেকে মানিয়ে নিয়েছিলেন প্রাকৃতিক পরিবেশের সঙ্গে, সেই চিন্তা ভাবনাগুলোকেই কিন্তু তিনি তার এই বইয়ে লিপিবদ্ধ করেছেন। এবং প্রথম খণ্ডে তিনি প্রকৃতির অবদানকেই তিনি গুরুত্ব দিয়েছিলেন যে প্রকৃতি কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করে এবং সেক্ষেত্রে তার এই অভিজ্ঞতা ভীষণভাবে কাজে দিয়েছিল। কিন্তু তিনি দ্বিতীয় খণ্ডে অনেকটাই উদার দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছিলেন এবং সেখানে তিনি প্রধানত তার এই মানুষ যে তার নিজের বুদ্ধি দিয়ে নিজের বিভিন্ন রকম প্রযুক্তির ব্যবহার করে এবং এই যে পরিবেশকে নিজের অনুকূলে নিয়ে এসে যে কতটা পরিবেশকে সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে এর প্রমাণ তিনি তার দ্বিতীয় খণ্ডে রেখে দিয়ে গেছেন। এই যে তার যে এই অভিজ্ঞতা এইটা কিন্তু এসেছিল তিনি যখন নিজেই উত্তর আমেরিকা এবং মেক্সিকো গেছিলেন সেখানকার ক্লাইমেটিক কন্ডিশন, কিন্তু দেখো উত্তর আমেরিকা নিচের দিকটা মেক্সিকো, মেক্সিকো কিন্তু ট্রপিক্যাল রিজিয়ানে আছে আর ইউরোপে জার্মানি কিন্তু টেম্পারেট রিজিয়ানে আছে। কাজেই এই যে উত্তর আমেরিকার বেশ কিছু জায়গা ধরো ইউএসএ টিউএসএ এগুলো আমার টেম্পারেট রিজিয়ানে আছে, কিন্তু মেনলি এই মেক্সিকো ইত্যাদি জায়গায় গিয়ে তিনি সেখানকার পরিবেশের সঙ্গে যখন নিজেকে মানিয়ে নিয়েছিলেন সেই যে অভিজ্ঞতা সেখান থেকেই কিন্তু তার এই অ্যান্থ্রোপোজিওগ্রাফির বইয়ের মূল বিষয়বস্তু। এর পরবর্তীকালে তিনি রাষ্ট্রকে একটা জৈবিক
উপাদান হিসেবে তিনি সেটাকে ধরেছিলেন। এবং সেখানে রাষ্ট্রকে সেই সময় কিন্তু ডারউইনের আমাদের যে জীব তত্ত্ব আর কি সেটা কিন্তু প্রকাশ পেয়েছিল। এবং ডারউইন তার অন দ্য অরিজিন অফ স্পিসিস বলে যে বইটি লিখেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে জীবের যেরকম ভাবে বৃদ্ধি হয় ঠিক সেরকম ভাবে র্যাগসেল বলেছেন রাষ্ট্রের সেরকম ভাবে বৃদ্ধি হয়, এবং রাষ্ট্রের সঙ্গে তিনি জীবের একটা এককে তিনি একই রকম ভাবে কনসিডার করেছিলেন। এবং তিনি বলেছেন যে রাষ্ট্রের রাজধানী হচ্ছে তার হৃৎপিণ্ড, এবং এই যে রাস্তা যোগাযোগ ব্যবস্থা সেটাই হচ্ছে তার শিরা এবং ধমনী। জীবের যেমন বৃদ্ধি হয় রাষ্ট্রও সেরকম নিজের বৃদ্ধি ঘটাতে পারবে। কিভাবে? যে কোনো শক্তিশালী রাষ্ট্র তার ভূমি সম্পদকে বাড়াতে পারে। কিভাবে ভূমি সম্পদ বাড়াতে পারবে? তার সংলগ্ন যে দুর্বল রাষ্ট্র থাকবে তাকে সে কি করে নেবে, তাকে সে গ্রাস করে নিয়ে তার ভূমি সম্পদে বৃদ্ধি করবে। এবং এই ধারণাটা থেকেই রাষ্ট্রের যে জৈবিক তথ্য সেটার পরিচয় আমরা পাই, এবং তার উপর উনি গুরুত্ব দেন। এবং পরের যে টার্মটা আমরা যেটা এক্ষুনি ইউজ করলাম যে লিভিং স্পেস বা লেভেন্স রাম আর জিওপলিটিক্স, এই দুটো তত্ত্বেরও তিনি প্রবক্তা ছিলেন। লিভিং স্পেস বলতে বোঝানো হয়েছিল তখনকার দিনে, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা যেখানে সম্পদের সুযোগ, অনেক বেশি সম্পদের সুযোগ আছে এবং এবং সেটি সমৃদ্ধশালী হবে এবং তার পাশাপাশি দেশকেও সমৃদ্ধ করবে। তার এই ধারণাটার উপর ভিত্তি করে আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন জার্মান রাষ্ট্রনেতা যার নাম হচ্ছে অ্যাডলফ হিটলার, এই হিটলারও কিন্তু এই র্যাটজেলের এই যে রাষ্ট্রের যে জৈবিক সত্তা তার উপর তিনি তার যে বিবরণ তাতে উনি অনুপ্রাণিত হয়ে তিনি কিন্তু কি করেছিলেন যে জার্মানিটাকে কিন্তু তার আশেপাশে যে কটা দেশ ছিল সে তাদেরকে গ্রহণ করে তিনি জার্মানির শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেছিলেন, যেটা পরবর্তীকালে আবার ভীষণভাবেই সমালোচিত হয়েছিল। এছাড়া তিনি আরেকটা তার বই আছে যেটা এখানে দেখতেও পাচ্ছ, পলিটিসে জিওগ্রাফি বলে আরেকটা বই আছে, যেখানে তিনি পৃথিবী পৃষ্ঠকে দৈশিক সমন্বয় হিসেবে উল্লেখ করেন এবং রাষ্ট্রকে তিনি একটি নির্দিষ্টভাবে বণ্টিত সংঘবদ্ধ জন মানব গোষ্ঠী হিসেবে তিনি ব্যাখ্যা করেছিলেন। তার এই প্রধান দুটোই বই তিনি বা তার রচনা রয়েছে, একটা হচ্ছে অ্যানথ্রোপোজিওগ্রাফি, ইয়ে ওটা স্পেলিংটা একটুখানি ভালো করে দেখবে, অ্যানথ্রোপোজিওগ্রাফি ইয়ে IHIE আছে, আর এটাও হচ্ছে তাই পলিটিসে জিওগ্রাফি, যেটা পরবর্তীকালে পলিটিক্যাল জিওপলিটিক্যাল জিওগ্রাফি বা জিওপলিটিক্যাল জিওগ্রাফি যেটা থেকে জন্ম হয় আর কি, মানে এটাই তার হচ্ছে অরিজিনাল। তো এই হচ্ছে আমার র্যাটজেলের কন্ট্রিবিউশন আমার জিওগ্রাফিক্যাল থটে ক্ষেত্রে আর কি।